কুমিল্লার বুড়িচং উপজেলায় ট্রেনে থাকায় নিহত হয়েছেন আর রিকশায় থাকা পাঁচ যাত্রী এ নিয়ে আরো জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির সুমন কিভাবে ঘটলো এই দুর্ঘটনা নিহতদের পরিচয় পাওয়া গেছে কিনা জানাবেন আমাদের জি দাঁড়া আপনাকে আমি জানিয়ে রাখি কুমিল্লার আসলে যে ঘটনাটা ঘটেছে আসলে মর্মান্তিক ঘটনা সকাল দশটার সময় আসলে ঘটনা ঘটেছে ঢাকা থেকে চট্টগ্রাম থেকে আসলে কুমিল্লার ঢাকামুখী সরি সুবর্ণ এক্সপ্রেস আপনাকে জানিয়ে রাখি সকাল দশটার দিকে আসলে এখানে যে টা আসছে তখন একটা অটোরিকশা যুগে আসলে এখানে ট্রেনে সাতজন যাত্রী ছিল অটো রিক্সায় আসলে অটো রিক্সার দায় এই কারণে সেই ঘটনাটা ঘটেছে আর আটটা বছর কি কুমিল্লার যে অবস্থা সেই আমরা দেখতে পাচ্ছেন আসলে আহাজারি যেমন থামছানা বিশেষ করে বাক্সমুল ইউনিয়নের বাক্সমুল এলাকায় আসলে এখানে পাঁচজন লোক মারা গিয়েছে এবং সেই দিক থেকে যদি বলি কুমিল্লার যে যারা এখানে রয়েছে তারা আসলে স্বজন আসলে কান্নাকাটি করছেন এবং পাঁচজন নিহত হয়েছেন আরেকজন আসলে হসপিটালে মারা যাওয়ার খবর আমরা শুনেছি তবে আপনাকে জানাই কি কুমিল্লা যারা এখানে এই যে বাক্সমুল ইউনিয়ন কালিকাপুর যে বুড়িচুঙ্গের রেলগেটে আসলে ঘটনাটা ঘটেছে সেই রেলগেটের আমি একটি জানিয়ে রাখি যে ওই ঘটনায় আসলে এখন যারা পাঁচজন নিহত হয়েছে এবং একজন যার হসপিটালে মারা গিয়েছে আরেকজন রয়েছে মুমূর্ষ অবস্থা তারও আসলে বাস বিঘিনে এখন বলা যাচ্ছে না তবে বাক্সমণি ইউনিয়নে তারা পরিচয় পাওয়া গিয়েছে এবং চার পাঁচজনের পরিচয় পাওয়া গেছে একজনের পরিচয় পাওয়া যায়নি তো কুমিল্লা আমরা একদিন জানিয়ে রাখি যে এখানে যারা রয়েছে আসলে আত্মীয় স্বজন রয়েছে এবং তারা আসলে পুলিশ আসছে পুলিশ তাদের করতে দিচ্ছেন এবং সেই দিক থেকে বলি এখানে যারা রয়েছেন আমি জানিয়ে রাখি এখানে এখানে সকাল দশটার দিকে আসলে এই মর্মান্তিক ঘটনাটা ঘটেছে নিহত হয়েছে পাঁচজন এবং আরেকজন কথা শুনেছি আমরা হসপিটালে মারা গিয়েছি আসলে তার পরিচয় এখন পাওয়া যায়নি তবে একটা বেশ জানিয়ে রাখি এই অবৈধ যে রেল কোচিং এই রেল কোচিং এর রেল না থাকার কারণে আসলে প্রতিনিয়ত